এই প্রশ্নটা শয়তান প্রসঙ্গে শয়তান মাত্র একবার আল্লাহকে অমান্য করেছে এজন্য সে অভিশপ্ত মানুষ আল্লাহকে অমান্য করার পরও আল্লাহ মানুষকে ক্ষমা করেন তিনি ক্ষমা করেন যদি মানুষ তওবা করে আজকে ইবলিশ শয়তান তওবা করলে আল্লাহ কি তাকে ক্ষমা করবেন যদি পবিত্রকরণ পড়েন আদম আলাহিসাল্লাম এবং ইবলিশের গল্প করণের বেশ কয়েক জায়গায় বলা হয়েছে সুরা বাকারা অধ্যায় দুই সুরা আরব অধ্যায় সাত সুরা হিজার অধ্যায় পনেরো সুরা কাফ অধ্যায় আঠারো অনেক জায়গায় যদি আপনারা সেই গল্পটা পড়েন সেখানে আদম তিনি তার ভুল বুঝতে পারলেন আল্লাহর কাছে তবা করলেন আল্লাহ তখনই তাকে ক্ষমা করে দিলেন এছাড়া হাওয়া আলাহিসাল্লামকে আল্লাহ ক্ষমা করলেন তবে যদি আপনি ইবলিশের গল্পটা দেখেন ভালো করে এটা আছে কোরণের সুরা আরব অধ্যায় সাত আয়াত চোদ্দ ইবলিশ যখন আল্লাহকে অমান্য করল আল্লাহ বললেন যে আমি ফেরেস্তাদের বললাম তোমরা আদমকে শেষদা করো সবাই শেষদা করলো ইল্লা ইবলিস ইবলিস বাদে এটা আছে সুরা বাকারা অধ্যায় দুই সুরা আরব অধ্যায় সাত তবে আল্লাহর কাছে তবা করার বদলে ইবলিশ বলল এটা আছে সুরা আরব অধ্যায় সাত আয়াত চোদ্দ যে পুনরুত্থানের দিবস পর্যন্ত তুমি আমাকে অবকাশ দাও এখানে অবকাশ মানে আমার শাস্তিটা তুমি দেরিতে দাও আমাকে একটু অবকাশ দাও তারপর দেখো কি করি সে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ করলাম আল্লাহ বলেন সুরা আরফ অধ্যায় সাত এত আঠারো ইবলিশকে অবকাশ দিয়ে তিনি বললেন যে মানুষের মধ্যে যারা তোমাকে অনুসরণ করবে আমি তোমাদের সকলকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব এখন ইবলিশের তবা বা অনুশোচনা করার কোন প্রশ্নই আসবে না কারণ আল্লাহ আরও বলেছেন সুরা হিজর অধ্যায় পনেরো এক চৌত্রিশ যে ইবলিশ হচ্ছে অভিশপ্ত আল্লাহ তালা ভবিষ্যৎ সম্পর্কে জানেন যেগুলো দেখা যায় না তাই আল্লাহ আগে থেকে জানেন যে এই ইবলিশ কখনো করবে না আল্লাহ পবিত্র বলেছেন আল্লাহ তাদের হৃদয় মোহর করে দিয়েছেন যারা হচ্ছে কাফির এবং তারা কখনোই সরল পথে আসবে না এছাড়াও আরো উদাহরণ আছে যে আল্লাহ তালা বলেছেন লাহাব সম্পর্কে যে ছিল খুব বড় একজন শত্রু আমাদের প্রিয় নবীর আল্লাহ একথা আগেই বলেছেন লাহাবে তিনি বলেছেন এই আবুল লাহাব আমাদের নবীর খুব বড় একজন শত্রু ছিল আর সে বলেছিল সে কখনোই ইসলাম গ্রহণ করবে না সে দুজখের আগুনে পুড়বে এটা আগেই বলা হয়েছে সে কোরআনকে ভুল প্রমাণ করতে পারত যদি বলতো যে আমি মুসলিম যদি শাহাদা দিত দশ বছর পেয়েছিল কিন্তু সে মুসলিম হয়নি আল্লাহ জানতেন সে তবা করবে না কিভাবে আল্লাহ জানেন ইবলিশ কখনোই তবা করবে না সেজন্য তিনি বলেছেন নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ কোরআনে বলেছেন অধ্যায় সতষট্টি যে মানুষ জাতি সাবধান থাকো খুতুয়াত শয়তানের ব্যাপারে মানে শয়তানের পদ চিহ্ন কারণ নিশ্চয়ই সে তোমাদের এক প্রকাশ্য শত্রু তাহলে কোরআনের এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারছি যে ইবলিশ কখনো ত করবে না আল্লাহ এটা জানেন আর সেজন্যই বলেছেন যে ইবলিশ হচ্ছে মানুষজাতির প্রকাশ্য শত্রু আর সে অভিশপ্ত তাই ইবলিশ কখনোই ত করবে না ক্ষমা প্রার্থনাও করবে না